হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হলো জারণ এবং বিজারণ। অক্সিডেশন এবং রিডাকশন সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা এখনও পুরোপুরি ক্লিয়ার না, যার জন্য আমরা অনেকেই এখনও পরীক্ষায় ভুল করে বসে থাকি, কোনটা জারক কোনটা বিজারক, কোথায় জারণ ঘটছে কোথায় বিজারণ ঘটছে। আবার অনেকে হয়তো মনে রাখতে পারি না কে জারক এবং কে বিজারক, বা কিভাবে কখন জারণ বিক্রিয়া ঘটছে এবং কখন বিজারণ বিক্রিয়া ঘটছে। আজকে আমি সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণার জন্য আমার রেফারেন্স নোটবুকটা নিয়ে আপনাদের সামনে সাথে উপস্থিত হয়েছি। তো আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি যে আপনারা যদি এখানে দেখতে চান তাহলে দেখতে পারেন যে লেখা আছে ইলেকট্রনের ছাড়ন মানেই জারণ। ইলেকট্রনের যখন ছেড়ে দিবে তখন সেটাকে আমরা বলবো জারণ, আর ইলেকট্রনের গ্রহণ মানে সেখানে বিজারণ ঘটছে বলে আমরা বুঝতে পারবো। বিজারক সবসময় ইলেকট্রন ছেড়ে দেয় এবং জারক তা গ্রহণ করে। বিজারক এবং জারক এই দুটার মধ্যে আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি, যার কারণে আমি যেভাবে আমার সুবিধার জন্য জিনিসগুলোকে মনে রাখি সেটা টেকনিকটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিজারক, বিজারক জিনিসটাকে আমরা যদি বড় লোক হিসাবে চিহ্নিত করি তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আর আর যদি জারককে আমরা গরিব হিসেবে বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে গরিব সব সময় দান করবে, ধনী সব সময় দান করবে এবং গরিব তা গ্রহণ করবে। তাহলে আমরা এখান থেকে বুঝেই পাচ্ছি যে বিজারক বড় লোক, তাই সে কি দান করবে, কি দান করবে, ইলেকট্রন দান করবে, এবং জারক গরিব তাই সেটা ইলেকট্রনকে গ্রহণ করবে বলে আমরা বুঝতে পারি। এটা ছিল আমাদের, আমরা যদি পাশে উল্লেখিত বিক্রিয়াটিকে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে নাইট্রোজেন বিজারক হিসেবে কাজ করছে। নাইট্রোজেনের নর্মাল যোজনী হল নাইট্রোজেন একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে এনএ প্লাসে পরিণত হয়েছে, যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এনএ প্লাস প্লাস ইলেকট্রন, একটি ইলেকট্রন, যার কারণে এটাকে আমরা বুঝছি জারণ বিক্রিয়া, কারণ ইলেকট্রনের ছাড়ন ঘটেছে তাই এটা জারণ। আর যদি এখানে নিচে দেখতে চাই, আর যদি এখানে ইলেকট্রনের গ্রহণ ঘটে তখন সেটা হচ্ছে বিজারণ। যেমন ক্লোরিন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাসে পরিণত হয়েছে, অর্থাৎ এটা একটা বিজারণ বিক্রিয়া এবং ক্লোরিন হচ্ছে যে জারক, কারণ সে একটি ইলেকট্রন গ্রহণ করছে। এরপরে আমরা দুটো বিক্রিয়াকে ইকুয়েশনের মাধ্যমে লিখলে, যোগ করে দিলে এই জিনিসটা পাওয়া যাবে। আমি কটা ইলেকট্রন যোগ করতেছি বা মাইনাস করতেছি সেটার উপর আমাদের চার্জটা বসানো লাগে, এটা আমরা অনেকেই ভুল করে থাকি, তো এই বিষয়ে মনোযোগ দেওয়া দরকার। আসুন আপনাদেরকে লাস্টে ছোট করে যোজনী সম্বন্ধে বলে দিই। যোজনী,
যাদের জুজুনি বা জারণ সংখ্যার পরিবর্তন বিক্রিয়ায় ঘটে না তাদেরকে বলা হয় দর্শকায়ন। এই জিনিসটা মনে রাখবেন, অনেক কাজে লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।